বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনি কি পা ফাটার সমস্যায় ভুগছেন? প্রচুর পরিমাণে পা ফেটে যাচ্ছে, পা এমনকি পা থেকে রক্ত বের হচ্ছে, চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে, ধারালো হয়ে যাচ্ছে, পার গোড়া ফাটছে, পায়ের আঙুলের ডগা ফাটছে। এরকম পা ফাটার সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চাইলে, এরকম সুন্দর মসৃণ ত্বক পেতে চাইলে আজকের ভিডিওটা দেখুন। আমি আজকে দারুণ একটা রেমিডি শেয়ার করব। যেহেতু শীত চলে এসেছে, শীতের শুরু থেকে যদি আমরা পায়ের যত্ন, হাতের যত্ন না নিই, তাহলে কিন্তু পা প্রচুর পরিমাণে ফেটে যাবে, দেখতেও খারাপ লাগবে এবং নিজের কাছেও খারাপ লাগে। রক্ত বের হয়, ব্যথা হয়, পায়ের চামড়া মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই রকম সমস্যার সমাধান আজকে আমি পাবেন আপনারা আমার এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে, বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ। আজকে আমি যে রেমিডিটা প্রস্তুত করব, এতে যে যে উপকরণ আমি ব্যবহার করব, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে এবং আমরা এগুলো শীতে প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু ঠিকঠাক মতো পায়ে না ব্যবহার করার ফলে আমাদের পা ফাটা কিন্তু থেকেই যায়। এর জন্য আমাদের হাজার হাজার টাকা খরচ করতে হয়, প্রচুর পরিমাণে টাকা খরচ করার পরেও কিন্তু পায়ে ফাটা থাকে না, সারা বছরই অনেকের পা ফেটে যায়। এর জন্য আমি যেটা ব্যবহার করব, এখানে আমি ভ্যাজলিন ক্রিমটা ব্যবহার করছি। ভ্যাজলিন ক্রিম কিন্তু আমাদের ত্বকের জন্য, স্কিনের জন্য খুবই ভালো, তবে কিন্তু ভ্যাজলিন ক্রিম অনেক সময় একা একা, মানে শুধু ভ্যাজলিন ক্রিমটা ব্যবহার করা ত্বকের জন্য ভালো না। এখানে আমি এক চামচের মতো ভ্যাজলিন ক্রিমটা ব্যবহার করছি। আমার রেমিডি যদি ভালো লাগে, প্লিজ প্লিজ বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন, নিজেরাও শেয়ার করে রাখতে পারেন। এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে গ্লিসারিন। এটা হচ্ছে 100% উপকারী শীতে আমাদের ত্বকের জন্য। অবশ্যই আপনারা গ্লিসারিন দিবেন। এখানে আমি এক চামচের মতো গ্লিসারিনটা ব্যবহার করছি। এখন গ্লিসারিন এবং ভ্যাজলিনটা খুব ভালো করে মিশিয়ে নিব। এই দুটি উপকরণ মেশানোর পর আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখানে অ্যালোভেরা জেল কিন্তু শীতে আমাদের ত্বকের জন্য, চুলের জন্য, পায়ের গোড়ালির জন্য খুব ভালো, পা ফাটা রোধ করতে 100% কার্যকর অ্যালোভেরা জেল। আপনারা এখানে টাটকা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। এখানে উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। প্রথমে কিন্তু আপনাদের পাটা পরিষ্কার করে নিতে হবে। ময়লাযুক্ত পায় কিন্তু এটা ব্যবহার করবেন না। প্রতিদিন রাতে শ্যাম্পু দিয়ে, হালকা গরম পানি দিয়ে পাটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিবেন। গরম পানি আর শ্যাম্পু দিলে হবে কি, পায়ের চামড়াগুলো একটু সফট হবে। তারপর একটা সুতি কাপড় দিয়ে বাটা ভালো করে মুছে এই টোটকাটা আপনারা খুব সুন্দর করে লাগিয়ে দিবেন। পায়ের ফাঁকে ফাঁকে যেখানে যেখানে চামড়া ফেটে যাচ্ছে, চামড়ার দাগ পড়ে যাচ্ছে, ওখানে ওখানে এটা লাগিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন। যদি মানে বিছানা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা একটা মোজা পরে ঘুমাইতে পারেন। এরপরে লাগিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গেলে সকালবেলা উঠে দেখবেন আপনাদের পা ফাটা, পায়ে ব্যথা অনেকাংশে কমে গেছে। আমি কি বলবো, এটা একদম 100% ওয়ার্কিং রেমেডি। আপনারা ব্যবহার করে দেখেন, আল্লাহ রহমতে অনেক ভালো ফল পাবেন। আপনারা সারা শীতে যদি এটা ব্যবহার করেন, সারা বছরে কিন্তু আপনাদের পা আর ফাটবে না, দেখতেও খারাপ লাগবে না। পা ফাটলে কিন্তু ভিতরে ভিতরে কালো হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। সেক্ষেত্রে আপনারা পা মানে ওইটা প্রতিদিন ওইটা পরিষ্কার করবেন। দোকানে পা ফাটার ব্রাশ কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন, বা আমাদের ঘরে পুরনো ব্রাশ থেকে সেটাও হালকা গরম পানি শ্যাম্পু দিয়ে পাটা প্রতিদিন পরিষ্কার করে এটা লাগিয়ে ঘুমাবেন। আশা করি আর পা ফাট ফাট। আরেকটা টোটকা যেটা করতে পারেন, নারিকেল তেলের সাথে 1 চামচ প্যারাসুট নারিকেল তেল নেবেন, 1 চামচ মধু দেবেন। এই দুইটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে যেখানে যেখানে পা ফেটেছে আপনি সেখানে সেখানে লাগাতে পারেন। মধু কিন্তু ন্যাচারাল ওষুধ হিসেবে কাজ করবে পা ফাটার জায়গায়। আপনারা নারিকেল তেল এবং মধু দুইটা মেখে দেখেন, আল্লাহ রহমতে অনেক ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। এই শীতে আর আপনাদের পা ফাটবে না। আমার এই দুইটা রেমিডি কিন্তু পরীক্ষিত, আমি পরীক্ষা করে দেখেছি, তারপর আপনাদেরকে দেখিয়েছি। আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।